শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাই টুলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো বুধবার আর এখন ঘড়ি কাটা বাজে 8:05। তো আমি সকালবেলাটা আজকে চা থেকেই শুরু করলাম। এই যে দেখো, একটা চা নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদা আজকে সকাল 6টার সময় কাজে গেছে, আর মেয়ে পড়তে গেছে। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে রান্নাঘরে যাই, রান্না বসাই, যেহেতু মেয়ে 9:30-এর সময় পড়ে আসবে আর 10:10-15 বাজলেই তো স্কুলে চলে যাবে। তো খাবারটা করতে হবে, আর তোমাদের দাদা আজকে দুপুরবেলায় খেতে আসবে। তো এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ফ্রিজে 2 পিস মাছ ছিল, কালকে বাজারে গিয়েছিলাম, সেই মাছ এনেছি। সেই মাছ থেকে 2 পিস মাছ রেখে দিয়েছিলাম। আর তোমাদের দাদা তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, ওর একটুকুনো মাছ হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো এই যে 2 পিস মাছ ছিল, মাছটাকে এখন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই 2 পিস মাছ দিয়ে এখন ঝোল করব। আর হচ্ছে যে, এই যে দেখো, ভাতের মধ্যে ঘটিতে ডাল দিয়ে দিয়েছি, তো ভাতও হয়ে যাবে, ডালও হয়ে যাবে। আর হচ্ছে যে, মাছের ঝোল আর ভাত তো হবে, আর কি করতে পারি দেখি। তো চলো, এই যে দেখো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর কি রান্না করেছি, এই যে দেখো, এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর ওটা হচ্ছে শশার তরকারি, পাকা শশা আছে না, পাকা শশার তরকারি। আর এটা হচ্ছে পোস্ত ছড়িয়ে আলু ভাজা করেছি, আর ঘি দিয়ে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এটা দিয়েই ও খেয়ে এখন স্কুলে যাবে। আর এই দিকে দেখো, কড়াই বসানো আছে এখনও। তো এখন আমি মাছটা ভাজা বসিয়ে দেবো, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো মাছটা ভাজা বসাই। আর হচ্ছে যে, মেয়ে চলে গেল এইমাত্র খেয়ে স্কুলে। তো এই যে দেখো, আমি 2টো রুটি নিয়ে নিয়েছি, আর ওর সাথে নিয়ে নিয়েছি মানে পোস্ত দিয়ে যে আলু ভাজা করেছি, আলু ভাজাটা দিয়ে এখন আমি রুটিটা খাবো, আর একটুখানি শশার তরকারি নেবো। তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তো চলো আমি এখন টিফিনটা খাই, তারপরে রান্নাটা মানে মাছের তরকারিটা, তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছের তরকারিটা হয়ে যাক, তারপরে আসছি খেয়ে দে। তো এই যে দেখো, আমি টিফিন খেয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হচ্ছে এখানে। আর হচ্ছে যে, নামানোর সময় একটুখানি ধনে পাতা দিয়ে নামাবো। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে দেখো, সকালবেলা আজকে আমাদের বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছিলো, তো এই ভোলা মাছ নিয়েছি 3টে। তো এই 3টে 250 ওজন হয়েছে। তো চলো এই মাছটাকে এখন আমি বাজবো। আর হচ্ছে যে, 1 বালতি ভিজিয়েছি, দাঁড়াও দেখো। এই যে দেখো, 1 বালতি ভিজিয়ে রেখেছি। তো এগুলোকে এখন আমি কাচবো। আর এগুলো হচ্ছে শীতের জামা কাপড় তোমাদের দাদার, তো এগুলো তো আর লাগবে না, এখন গরম পড়ে যাচ্ছে। তো চলো আগে আমি মাছটাকে কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্নাঘরে যেটুকুনি কাজ আছে কমপ্লিট করে এই বালতিগুলো কেচে তারপরে স্নানে যাব। তো চলো কাটতে হবে। তো এই যে দেখো, তোমাদের দাদা দুপুরবেলা খেতে চলে এসছে। এই যে দেখো, ভাত দিয়ে দিয়েছি। এই যে দেখো, আর একবার দেখিয়ে দিই তোমাদের কী কী হয়েছে। এই যে ভাত, আর এই যে মাছের ঝোল, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর এটা হচ্ছে কুমড়ো শাক, আর এটা হচ্ছে শশার তরকারি, পাকা শশার তরকারি। আর এই যে ডাল সিদ্ধটা সকালবেলা আমার মেয়েকে দিয়েছি, খাইনি, একটুখানি রয়ে গেছে। আর হচ্ছে যে, এই যে দেখো, বন্ধরাজ লেবু আর লঙ্কা, এ না লঙ্কার লেবু দিয়ে ভাত খাবো। তো চলো দিয়ে খেতে, আর আমিও খাবো, একসাথে খেতে বসবো, আমার তো কাজ মিটে গেছে। চলো এ দেখো তরকারিটা দেখো। মনে আসবে সেই 4:30-এর সময়। টিফিন নিয়ে গেছে? না, যে টিফিন নিয়ে যায়নি। সব খাবে কি? স্কুলেই খাবে। যে যে আটা বাড়ান তো, তো ওই জন্য বললাম যে আজ যে স্কুলে খেয়ে নি, কালকে করে দেবো টিফিন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে দেখো, তোমাদের দাদা এখন কাজে চলে যাচ্ছে, ও ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে বলে ফের এলো। তো তোমাদের দাদা কাজে চলে যাওয়ার পরে, এই যে দেখো, আমি এখন বেলের পানা বানাচ্ছি। এই যে দেখো, তো কাল রাত্রে আমার দাদা এসেছিল, তো 2টো বেল দিয়ে গেছে। এই যে দেখো, একটা ফাটিয়েছি, এই যে দেখো একটা ফাটিয়েছি, আর এই একটা আছে, এটা কালকে করব। তো দেখি কেমন খেতে হয়। মেয়ে স্কুলে গেছে, ও আসলে ওর জন্য রেখে দেবো, ওকে দেবো একগুলা, আর আমি খাবো একগুলো। কেমন খেতে হয়েছে।
আমরা যখন ছোটবেলায় মানে আগে বিয়ের আগে যখন উপোস করতাম, ছোটবেলায় কথা না ভুল বললাম, যখন আমরা বিয়ের আগে উপোস করতাম শিবের উপোস, তো শিবের উপোস ভাঙার পরে আমরা বেলের পানা করে খেতাম। এই যে দেখো আরো পাতলা করতে হবে একটুখানি, আর একটুখানি চিনি লাগবে। তো এই যে দেখো বেলের পানা করে আমার অর্ধেক খাওয়াও হয়ে গেছে, আর ওদিকে তো আমার মেয়ে আসুক আগে স্কুল থেকে, ওর জন্য রেখে দিয়েছি, ও এসে খাবে। তো তোমার দাদার ভাগ্যে তো নেই, ও গেছে কাজে, এবার ও কি আর সন্ধেবেলায় এসে আর বেলের পানা খাবে? তো চলো আমিই খাই। হেভি হয়েছে খেতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলো না, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আজকে আসি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।